কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রীসে ঢুকছে, আমি হাজারো মানুষকে চিনি, হাজারো যুবককে চিনি। বলো যুবক, ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে ভিসা দেয় না, তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয়, তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন? তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো, আসো আজকে অঙ্গীকার করি, ওই রসুলের রঙে রঙিন হই। চারটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে, যে 23 বৎসর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই। যে রসুল তোমাকে যে আরশে ভুলে নাই, মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতেছিলেন, জিব্রিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন, এখন তো খুশির ব্যাপার, আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন। বলছে জিব্রিল তোমার কথা সত্য তো বটে, কিন্তু আমার তো চোখের পানি থামে না। বলছে কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। যেই রসুল এখনো কবরে কাঁদে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা জামা, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, সবাই এক স্বপ্নে দেখছে। বলছে কাঁদেন কেন? বলছে আমি আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। কখনো বাংলাদেশের উম্মতের জন্য কাঁদে, কখনো পাকিস্তানের উম্মতের জন্য কাঁদে, কখনো ইন্ডিয়ার উম্মতের জন্য কাঁদে। মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে। আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে ওহুয়াইয়াবকি, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে উঠবেন, আর বলবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, যেদিকে তাকাই খালি আর খালি, আমার উম্মত কোথায় চলে গেল? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত উঠে নাই, শান্ত হন, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য, তাও ইউনিয়ন পরিষদের চেয়ার, তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতেও রাজি, এমনকি ইমান পর্যন্ত দিতে রাজি, না রাজি না বনায় বোঝেন না, ঠিক না? আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? উনি দুটা যুক্তি দিবে, আমি একটা শোনাই, বলে আমি উম্মতকে বইলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো, তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না, আমি হাউজে কাউসারে চলে যাব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়, পিপাসা নিয়ে আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না, চেয়ারে বসবেন না, ওইখান থেকে হাঁটা শুরু করবেন। আল্লাহ বলবে তারপরে বসেন, বলে তারপরও বসবো না, কেননা আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব, যদি পাল্লা সামনে না ঝুঁকে। আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব, ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে শুরু করব, এখনই তো ঘোষণা হবে অমুকের উম্মত, নাম এটা, বাপের নাম এটা, অসফলতা অর্জন করছে, দুজকের অধিকারী হয়ে গেছে, সারা দুনিয়ার উম্মতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাবো। ওইখান থেকে আমি মিজানে ছুটা পলসেরাতে ছুটা যাব, যদি উম্মত পার না হইতে পারে তো আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করাটা দিব। ও যুবক, যে রসুল তোমার জন্য এতটুকু শোনাইলাম, বলল আসো আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো, পাক্কা ওয়াদা, বিজাতির আদর্শ থেকে তওবা করলাম, তওবা পাক্কা, বিলকুল, নবীর আদর্শকে আদর্শ বানাবো, নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও, চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও,
যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটব। একটা কিছুকে আদর্শ বানায় নাও। আমি তো মাঝে মাঝে ভাবি যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি কাটে কি করে? আমাদেরকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস মনে হয় না? ওই হাজি যে মদিনা গেল, ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? আমার তো যুগ বিয়োগ মিলে না, যে মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? কেন রওজার সামনে যখন দাঁড়াবে, ও দেখুক আর না দেখুক, রসুল তো দেখবে, আল্লাহর রসুল তো দেখবে। দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে, ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে? আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে? যে আমি না দেখছি, রসুল তো আমাকে দেখছে, আমি এখানে সেদ্ধ বেলেট লাগাই তো লাগাই কি করে? বিদায় পায়ে হাত দিয়া বলি, যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ওনার একটা আদর্শ হলো আমি আদর্শ বানাবো। কি যুবকরা কি বলে? পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসা পড়ি, শুরু করব কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, প্রত্যেকে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছেন, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছেন, উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেন প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। তো ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া এত জায়গা নিবে না, লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়া এত জায়গা নিবে না। কেন দুনিয়াটা ছোট, বর্তমানেও 800 কোটি মানুষ, প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো, তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাল তুলাহুমুল মৌতা, আসবে যাবে জাগার অভাব হবে না, আসবে আর যাবে জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহ আসবে যাবে মানি? মৌত 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 মৌত, কি আসবে যাবে বোঝেন তো? একদল মরবে একদল আসবে, ঠিক না? জাগার আর দেখেন না, একটু ট্রাফিক যদি থাইমা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয়, তো পিছনে গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে, তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম, বজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তায় একটা যাওয়ার রাস্তায়। তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরা জ্যাম, আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো, ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ মৌত, তাইলে পাঠায়া লাভ কি? দুনিয়ার মজাই তো পাবে না, ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি, তাহলে কি মজা থাকবে?
ফাঁসির আসামি, যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত, ফেরেশতারা বলছে লামিয়া ইশফির দুনিয়া, আল্লাহ পাঠায় কি লাভ, মজা তো পাবে না। তা আল্লাহ বলে জাল তু লাহুমুল আমালা, প্রত্যেকের মন আমি আশা দিয়া ভরে দিছি। কি দিয়া? আশায় বাঁধবে বাসা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। আর মনে আশা কি? জান্নাতে, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। বৈশা রয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে করতে কা? জান্নাতের মাটি হইল মুস্ক আর জাফরানে, এই মাটি না, মুস্ক আর জাফরান। বলবেন মুস্ক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়া দেখে দিয়েন, ঠিক না? মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি হিলফুল ফুজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দে। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে পরিকিয়া চিজ হয়, মনে হয় বোঝেন নাই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কয় দিল লাগি দেওয়ার সে, দিল লাগি, দিল লাগি দেওয়ার সে পরিকিয়া চিজ হয়। কয় যার যার লোকে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, ও এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল লয়ে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায় একবার হইলো বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হইলো মেসেজ দাও আমাকে আই ডট ডট, আই ডট ডট ইউ। তো জান্নাতের ধারণা তো নাই, মাটি হলো মুস্ক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট, এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নাই। সোনার রূপার ইট দিয়া, এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালাই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না, জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখি করে ছাদে যেতে মনে চাইলে? তো সুপার এক্সেলেটর লাগানো আছে, এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়া চালাইতে হবে না, হাত দিয়া না, ওটা মন দিয়া চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে, যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ, এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি
সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি কইরা, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ, কি ল্যাংড়া কি কাঠ, চোষা কি কাঠ, ফজলি কি কাঠ, হারিবাঙ্গা কি কাঠ, কিন্তু ধরছে কোন গাছে? কি কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি কেজি কত? লাকড়ির কেজি কত? যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙ্গুলো চোষে, কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আম রূপালি হলে তো কোনো কথাই নেই, বাইবাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। একটা মজা, একটা স্বাদ, একটা গ্রান, ঠিক না? সোনার কেজি কত করে? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আশা কি ওই জান্নাতে কি করব? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে, কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে, ওয়ান ডে ইউজ, বলেন ওয়ান ডে ইউজ? আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনো দিন পড়বে না, কালকে আবার নতুন 70 জোড়া। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা, কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হইল 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি, এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম গোল হয়ে ঢাইকা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দামি। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে, আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে? মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, 2-4 বন্ধু মিলা চল ইয়ার আজকে খায়াই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুপে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র, আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200-র উপরে বন্ধু দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো, মাত্র 200। জান্নাতে তো বুপে হবে মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে পোকের পলকে নিয়ে নামায় দিবে, আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে যেয়ে নামবে। হায় হায় হায়, কি দিয়া বানায় রাখছে আল্লাহ? মাটি দিয়া?
হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয়, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবাতি আবহুর, সাত সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানের সারা দুনিয়া মোহিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বোঝেই না এরা ফিডার খায় তো। হ্যাঁ, আমার তো মনে হয় গুইরারও ঠোঁট পাইলে 2-4 10 বৎসরে ছাড়বো না। কি ছাড়বেন? না না, 40 বৎসরের আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবার শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না, ও যখন গেটে যাবে তো হুর দেখা 40 বৎসর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না, তো হুর গালের ভিতরে চিমটি কেটা করবো, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে খুইলা কাহিনী দেয়। এরকম রূপ আল্লাহর রসুল শুধু থুতুর বর্ণনা দিছে। আল্লাহর রসুল বলছে, লাউ সাহি কালা দুনিয়া আলা তানাম্বারাতি দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পালটা খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, এই গালে কেমন রূপ হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে হয় বোঝে না কিছু, ফিডার খায় তো, সারাদিন আজে বাজে দেখার সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাশ আমি যদি এটা আরোপ করে শুনাইতাম, এগুলো তো এতক্ষণে মাতাল হয়ে যেত এখানে, কিন্তু ওরা এটা বোঝে, বাঙালি তো বোঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছে, ঠিক না? কে দেখা ইসা বলছে? আল্লাহর রসুল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে ইসা আমাদেরকে বলছে। মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে, ঠিক না? আসে না কি বর্ষাকালে? আসে না? না আসে না। কেন আসে? চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি, এন দিয়ে লাইন ধরা লাগে, ঠিক না? জান্নাতে সৈকত আছে, সৈকত দুইটা, কয়টা? বাংলাদেশও সৈকত দুইটা, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত কয়টা? কক্সবাজার আর কি কুয়াকাটা, জান্নাত ও সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে, জুতা, ঠিক না? জুতা চিনেন কি? বার্মিজ জুতা, বার্মানা কাছে বার্মিজ জুতা দেখা আসে, ঠিক না? ওই যে হুজুরে ঠিক বুঝছে না, না যুবকরা বুঝছে আমার কথা, বারবার তাকাইছে তো জুতা দেখা যাচ্ছে একবারে সাইজ। জান্নাত এডিল দানা কাটা, কি কাটা? কি কয় জানি? দানা, পরেরটা বাদ দেন না, কি কাটা? দানা কর্তৃকে থাকবো ডেলি, হাজারো মানুষে দেখলে কি দানা থাকে নাকি? কেননা প্রত্যেকে যে দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা কর্তৃকে থাকবো, এই জন্য যুবকটার নাম দিছে ডানা কাটা, ডানা নাই। ও যুবক, জান্নাতের একটা ডানা আছে, ডানা মনে রেখা দিছে, তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ দেখে নাই আর কেউ দেখবে না, চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো কত দৌড়াইতে থাকো, এখন থেকেই ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে, ঠিক না? 14 তারিখের প্রস্তুতি 1 বছর আগের থেকে নেয়,
গত বছর পটাইতে পারি না, দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি কিনা। জান্নাতে বানায় রাখছে, তোমার বুকে লাগবে, জিজ্ঞেস করবে এত দেরি করলি কেন। এই জন্য হাদিসে আছে জান্নাতিরা সকাল বিকাল সৈকতে যাবে, মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইব না, হুজুরে সবের আগে যাইব। সকালে এক সৈকতে বিকালে এক সৈকতে ধরে নিয়ে আসবে, ওইখানে আড্ডা হবে, আড্ডা সৈকতের মাছ আইসা পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি। আসতেছে শীত, আমাদের দেশে আসবে অতিথি পাখি, ধরাও নিষেধ, মারাও নিষেধ, ছোঁয়াও নিষেধ, ঠিক না। ওইখানে অতিথি পাখি থাকবে, উড়তে উড়তে আসবে, প্রথম ডানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে, খাবে হাজারো আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি, পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি, বলবে কিরকম খাবি, যেরকম খাইতে চাবে ওরকম খা, হইয়া চলে আসবে। ওইখানে আড্ডা হবে, হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে, আড্ডা সকালে আড্ডা এক জায়গায়, বিকালে আড্ডা এক জায়গায়, ঠিক না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, কে আইটেম হবে কুটি কুটি আইটেম, কে পাকাবে, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, খাওয়াবে আল্লাহ, কাপড় পরাইয়া দিবে, কাপড় পরাবে প্রতি শুক্রবারে, এমন কাপড় পরাবে হয় জান্নাতে কোনোদিন দেখেও না, কোনোদিন দেখবেও না, জান্নাতে থাইকেও দেখবে না, বিশেষ কাপড় পরাইয়া দিবে, আল্লাহ পারফিউম লাগাইয়া দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে, কেমন আছো অবস্থা জিজ্ঞাসা করতে থাকবে। যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ওরকম চেঞ্জ হয়ে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা। এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনকে চিনবো কি কইরা, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট, ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। কেননা দুনিয়ার মামনরা জান্নাতের রানী হবে, রানী। চলো আরো আগে নিয়ে যাই, যুবকরা কয় এইটা কি শুনান, আসলটাই তো শুনান না, ঠিক না, কি কি শুনামো, জান্নাতে গানও হবে নাচও হবে, কি হবে, বসা থাকবে দুইজন পায়ের কাছে খেদমত করবে, দুইজন মাথার কাছে, হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে, ওইখানে উঠতে দেরি, সবাই জানতে দেরি করবে না, চারজনে জানবে, পায়ে থাপ্পড় দিবে আর কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি, তো দুটা পায়ের দিক থেকে উঠবে, দুটা মাথার দিক থেকে উঠবে, যখন নুপুরে ঝংকার দিবে, ঝংকার কি, ঘুমরুতে ঝংকার দিবে, পায়ে পড়া থাকে না, কি বলে এটারে, আরে নুপুর না বেটা, যেটা বাজে ঘুমরু বলে, ঘুমরু, ঘুমরুতে যখন ঝংকার দিবে, ওহো, এক এক ঝংকারে এক এক পায়ের থেকে এক লক্ষ করে কালার বাহির হবে, আট লক্ষ কালার একসাথে বাহির হবে আর চারজনের পায়ের থেকে। তোমাদের ডিসকুতে আর কয়টা কালার, আট লক্ষ কালার বাহির হবে, কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, শুধু নাচবে না গাইবে, চল্লিশ বছরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না, চল্লিশ বছর পরে কেউ আল্লাহর ওলি খালি নাচেই দেখবি আর গানেই শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী খুলা দেখাই, মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো কোথেকে বোঝবে, একটু চোখ বন্ধ করে চিন্তা করো না,
তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো, হ্যাঁ গান হবে, নাচ হবে। মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে, তো জান্নাতে এরকম স্টেজ লাগবে, প্রথম আসবে ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, ধারণা নাই কেমন শুনলা, তো বলবে লাকানাল মউতুল্লা মুতনা, আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের ঝংকারে। আল্লাহ জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, বলছি না ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আইসা সূরা ইয়াসিন শোনাবে, তারপরে জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর, আল্লাহ ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আল্লাহ নিজে নামবে আর আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। ও হিলফুল ফুজুলের যুবকরা, মরা যাওয়া উচিত ছিল, ওই জান্নাতে যাওয়ার আশা, যাত্রা জান্নাত থেকে বুকে ভরা জান্নাতের আশা, আমি শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কতটুকু, ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু। কোন প্রস্তুতি যদি নাই হইতো, আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত, ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেইলি পাঁচ বার ডাকে, কি দেওয়ার জন্য, কিসের চাবি, আমি সেট জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না, কথাকে গুছায় নিয়ে আসছি, ওই জান্নাতে যাওয়ার জন্যই তো, যেখানে সব রাখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা মনে আসবে তাই মিলবে, প্রস্তুতি কতটুকু। সব কিছু বাদেই দিলাম, যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতেছ, যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য, তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না, তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও, যদি জিজ্ঞাস করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন, কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি, আমি সওয়াবও পাবো কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি, জান্নাতের চাবিটা দেন না, আমাকে কি দিবেন দেন না। তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হইতো না, তোমাদের পোশাক আশাক এরকম হইতো না, মা বোনদের চলাফেরা এরকম হইতো না, আমার সমাজ এরকম হইতো না, আমার জাতি এরকম হইতো না। ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো, আমি 1400 বছর আগের ইতিহাস জানি, আমি 200-150 বছরের ইতিহাস জানি না। আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে 4 সাহাবি আছে, আমি নাম সহ বলতেছি, আল্লাহর রসুল তখন হিজরতও করেন নাই, মক্কা এখনো উপস্থিত, বাংলাদেশে 4 সাহাবি চলে আসছে, আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে। যখন বাগান একটু বিগড়ে গেছে, বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে, তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে, যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে। আমার জাতি এরকম অবস্থা হইতো না, সব বাদেই দিলাম, পোশাক বাদেই দিলাম, আশাক বাদেই দিলাম, চুল বাদেই দিলাম, কাপড় বাদেই দিলাম, 31st night বাদেই দিলাম, ফেব্রুয়ারির 14 তারিখ বাদেই দিলাম, পহেলা বৈশাখ বাদেই দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম। যদি আমার জাতি একটাও করত, যদি ডেলি আল্লাহ 5 বার ডাকে, কে ডাকে, ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল,
কে দিছে? আরে বলেন না জোরে, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাইতে থাকবেন। একবার বললে চল্লিশ, দুইবার বললে আশি, একশোবার বললে কত কত? চার হাজার নেকি। আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কোরআন দিয়ে দলিল দিতেছি, দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে। বিদায়, তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে। আজকে তো আল্লাহ বলতে চায় না, বলেন না কে? আল্লাহ। যৌবন কে দিছে? আল্লাহ। পুরুষকে পুরুষত্ব কে দিছে? আল্লাহ। মানুষ নারীকে নারীত্ব কে দিছে? আল্লাহ। ও যুবক, তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না? দেখো না, তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারত, কিন্তু পুরুষকে বানাইল। নারীত্ব কে দিল? যৌবন কে দিল? সবকিছু বাদিয়ে দিলাম। ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্বাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিউল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখি আল মুমিত الحي والقيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো আসে না, নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কি, কি জানি না আমাদের নামাজ কি জানেন তো? না জানি না। হ্যাঁ, এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সুরাকে রাতকে সত্যায়িত করে আনছে যে আমার সুরাটা শুনা দেখেন আমার সুরা সহি কিনা? এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সুরা সত্যায়িত করছে? আল্লাহ আসলে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে, জিজ্ঞেস করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি সলা, জান্নাতের চাবি হইল নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে। মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউক্রিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। ও যুবক নামাজের জন্য ডাকে না, তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, যুবকের দিকে তাকাতো কি করতেছে? তো ফেরেশতারা জবাব দেয় জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতির পায়ে রেখা দিছে। তা আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব। আল্লাহ নামাজের জন্য ডাকে না, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস,
জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি কত কিছু। আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে, সবাইকে দাওয়াত দিব, আসেন আজকে আজকে তওবা করি। প্রথমে করবেন তওবা, জান্নাত অতি যা গেছে গেছে, তওবা করলাম, করবেন? তাহলে আমার সাথে বলেন, আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন, না না অঙ্গীকার করেন কি জানেন, যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা ওয়াদা, দুই হাতে ওয়াদা, সত্য, বিশেষ করে হিলফুল ফুজুরের কোন ছেলে নামাজ ছাড়বো না, বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো, তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব নাও, আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন। আমরা যতই চিৎকার দেই না কেন, আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেন না, মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সমপরিমাণ লোক হবে মসজিদে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো, আমরা তো নামাজ পড়বো পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরা বানাবো, জোর কইরা না, ইনশাআল্লাহ আপনারাও বানাবেন, পাক্কা? কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে দৈড়া হইলেও মসজিদে আনবো, পাক্কা? নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আজকের থেকে নামাজ। দ্বিতীয় কথা হলো যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না, দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে, একটা খালি, সেটা হলো নিউজিল্যান্ড, আমি এখনো যাই না, দোয়া করেন যাতে অচিরেই যেতে পারি, আমিন বলেন, আমিন, জোরে বলেন আমিন। বাকি সব দেখা শেষ, কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, আমি দুনিয়া ঘুরা বলতেছি তোমাদের পায়ে হাত রেখা, যতই তুমি ওদের রঙে সাজো না কেন, ইউরোপে যাইতে হলে 30-40 লাখই দিতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখই দিতে হবে, বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে, তোমার চেহারা দেখা কত এমবেসি তোমাকে ভিসা দিবে না, কেন না ও জানে তুমি মুসলমান, তুমি কি, তুমি কি বলবেন, ও কিভাবে জানলো, আমার চেহারা তো ওর মতোই, আমার চুলের কাটিং তো ওর মতোই, আমার গেঞ্জি তো ওর মতোই, আমি প্যান্টও পরছি 3/4 ওর মতোই, আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি, আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে ওঠে, আমি চিনি, নারীরা ওঠে কিভাবে, পুরুষরা ওঠে কিভাবে, আমি চিনি, ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন ভিসা দিবে না, তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে জান রাইখা তারপরে তোমাকে পালি দিতে হবে, আমি চিনি, হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে, হাজারো মানুষ চিনি আমরা, আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে,
তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে ঢুকছে, আমি হাজারো মানুষকে চিনি, হাজারো যুবককে চিনি। বলো যুবক, ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে ভিসা দেয় না, তোমাকে এত টাকা খরচ করে যাইতে হয়, তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন? তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো, আসো আজকে অঙ্গীকার করি, ওই রসুলের রঙে রঙিন হই। চারটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে, যে 23 বৎসর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই। যে রসুল তোমাকে যে আরশে ভুলে নাই, মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতেছিলেন, জিব্রিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির ব্যাপার, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে জিব্রিল তোমার কথা সত্য তো বটে, কিন্তু আমার তো চোখের পানি থামে না। বলছে কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। যে রসুল এখনো কবরে কাঁদে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা জামা, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, সবাই এক স্বপ্নে দেখছে। বলছে কাঁদেন কেন? বলছে আমি আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। কখনো বাংলাদেশের উম্মতের জন্য কাঁদে, কখনো পাকিস্তানের উম্মতের জন্য কাঁদে, কখনো ইন্ডিয়ার উম্মতের জন্য কাঁদে। মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে। আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওহু আইয়াবকি, কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, যেদিকে তাকাই খালি আর খালি, আমার উম্মত কোথায় চলে গেল? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত উঠে নাই, শান্ত হন, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য, তাও ইউনিয়ন পরিষদের চেয়ার, তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতেও রাজি, এমন কি ঈমান পর্যন্ত দিতে রাজি। না রাজি না, বনায় বোঝেন না ঠিক না? আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? উনি দুটা যুক্তি দিবে, আমি একটা শোনাই, বলে আমি উম্মতকে বইলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো, তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না, আমি হাউজে কাউসারে চলে যাব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়, পিপাসা নিয়ে আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না, চেয়ারে বসবেন না, ওইখান থেকে হাঁটা শুরু করবেন। আল্লাহ বলবে তারপরে বসেন, বলে তারপরও বসবো না, কেননা আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে, আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতোতা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব, ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে শুরু করব, এখনই তো ঘোষণা হবে অমুকের উম্মত, নাম এটা, বাপের নাম এটা, অসফলতা অর্জন করছে, দুজকের অধিকারী হয়ে গেছে, সারা দুনিয়ার উম্মতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাব। ওইখান থেকে আমি মিজানে ছুটা পলসেরাতে ছুটা যাব, যদি উম্মত পার না হইতে পারে তো আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করাটা দিব। ও যুবক, যে রসুল তোমার জন্য এতটুকু শোনাইলাম, বলল আসো আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো না। পাক্কা ওয়াদা, বিজাতির আদর্শ থেকে তওবা করলাম, তওবা পাক্কা, বিলকুল, নবীর আদর্শকে আদর্শ বানাবো, নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও, চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও,
যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটব। একটা কিছুকে আদর্শ মানায় না। আমি তো মাঝে মাঝে ভাবি যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি কাটে কি করে? আমাদেরকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস মনে হয় না? ওই হাজি যে মদিনা গেল, ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? আমার তো যুগ বিয়োগ মিলে না, যে মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? কেন না, রওজার সামনে যখন দাঁড়াবে, ও দেখুক আর না দেখুক, রসুল তো দেখবে, আল্লাহর রসুল তো দেখবে। দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে, ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে? আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে? যা আমি না দেখছি, রসুল তো আমাকে দেখছে, আমি এখানে সেদ্ধ বেলেট লাগাই তো লাগাই কি করে? বিদায় পায়ে হাত দিয়া বলি, যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ওনার একটা আদর্শ হইল, আমি আদর্শ বানাবো। কি যুবকরা কি বলে? পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালা। দোয়া করলে না, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। কোন আয়োজন থেকে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় হাত তুললাম, যে সময় আপনি প্রথম আকাশে আপনি ডাকতেছেন, কোন সম্মেলনের কোন আয়োজনের থেকে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ বেশি কিছু চাব না, শুধু এতটুক চাবো আল্লাহ এই সংগঠনটাকে কবুল করেন, এর যুবকদেরকে কবুল করেন, এই সংগঠনের সোয়ায় যে আসবে তাকেও কবুল করেন, এই সংগঠন যে এলাকায় ওই এলাকাকেও কবুল করেন, এলাকার মানুষগুলোকেও কবুল করেন, আজকের শ্রোতাদেরকেও কবুল করেন, বক্তাদেরকেও কবুল করেন, আল্লাহ আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আর কোনোদিন বেনামাজি রেখেন না। শুনছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন ঘুমের থেকে উঠলাম, চক্ষু খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম বৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকরও যখন বেনমাজিরকে এরকম ঘৃণা করে, আল্লাহ আজকে থেকে আমাদেরকে আর বেনমাজি রাখেন না। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, হিলফুল ফুজুল, আয় আল্লাহ এই যুবকদের আয়োজনের উসিলায় এদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, শ্রোতাদের আত্মীয় স্বজন, এই এলাকার মানুষ যারাই কবরে শায়িত আছে, এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে চলে গেছে, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার কবরকে জান্নাতের বাগান বানায়। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মাকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকেরই আব্বা নাই, আম্মা নাই, কারো একজন নাই, কারো দুইজনই নাই, আল্লাহ ওনাদেরকে মাফ করা দেন। রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আবারও বলতেছি, এই সংগঠনকে কবুল করেন, এই সংগঠনের যুবকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এরকম কবুল করেন যেরকম আপনার হাবিবেরটা কবুল করেছেন। আয় আল্লাহ এই যুবকদেরকে মদিনার সাহাবায়ে কেরামের জমানার যুবকদের মতো বানায়, এদের এক একটা সাথীদেরকে এরকম বানায়, আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে, আমাদের দেশটাকে আল্লাহ আপনি হেফাজত করেন, যাদের জন্য এই আয়োজন, আল্লাহ যাদের জন্য
লেখাই আছে শহীদ, শহীদের জন্য আর কি দোয়া করব। আল্লাহ এতটুকু দোয়া করতে পারি, শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। শহীদের জন্য আর কি দোয়া করব, শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। আল্লাহ এতটুক বলবো, শাহাদতের যত বড় উঁচু মর্যাদা হইতে পারে, আয় আল্লাহ এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন, এদের শাহাদতের বদৌলতে আয় আল্লাহ কমসে কম এই লাল সবুজের পরিধির ভিতরে যত উম্মতে মুসলিমা ইনসান এবং জিন বাস করে, আল্লাহ সবাইকে এদের শাহাদতের উসিলায় আমাদেরকে মাফ করা দেন, এদের সাথে আমাদেরকে সম্মিলিত করেন, এদের মাকামের সাথে আমাদেরকে সম্মিলিত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ যত ধরনের নেক কাজ হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে করছেন, আল্লাহ সমস্ত নেক কাজ এই সংগঠনকে করার তৌফিক নসিব করেন। আর আপনি এদের সহযোগিতা আল্লাহ কুদরত দ্বারা করেন, কুদরত দ্বারা। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফা না করি, দয়া করে।